গাড়িতে বসে ফোন ঘাঁটছে আঁকি, তবে গাড়িতে বসে বেশ বিরক্তি হচ্ছে আদ্রিত। ট্রাফিক ছাড়ার নাম নেই, এদিকে নিজের মনকে সান্ত্বনা প্রদানেও ব্যর্থ হচ্ছে সে। মায়ের এমন অবস্থা সম্পর্কে জেনে মা পাগল ছেলে কেমনে বা ভালো থাকবে, বিরক্তিতে আশপাশ করছে আদ্রিত। হঠাৎই আদ্রিতের চোখ আটকা পড়লো পাশের গাড়ির ওপর, প্রবল হাওয়া বইছে তখন, বৃষ্টি নামবে হয়তো, তাই তার আগমন বার্তা দিয়ে যাচ্ছে। সুন্দর এই লগনে সুন্দরী এক রমণীর চুল হাওয়াতে দুলছে, অনেকটা এক পাশ হয়ে এক হাতে ফোন টিপছে, অপর হাতে চুলগুলো সামলাতে ব্যস্ত সে রমণী। চেয়ারার ওপর থেকে চুল সরাতেই পারছে না এমন হাল। আদ্রিতের আঁকি যুগল স্থির হয়ে রয়ে গেল সেই রমণীর ওপর, বুকটা থুকপুক থুকপুক করতে শুরু করলো তার। কেমন যেন চেনা জানা এক অনুভূতি তার শরীরে দোল খাইয়ে যাচ্ছে, সেই হাত সেই চুল তার পাশে থাকা সেই অনুভূতি, খাপ ছাড়া বাতাস যে আজ আদ্রিতের বিপক্ষে যাবার পণ করে এসেছে। শত চেষ্টার পরও আদ্রিত নামক যুবক দেখতে সক্ষম হচ্ছে না সে রমণীর চেহারাখানা। আখির বাতাস বেশ পছন্দ, তাই ফোন রেখে বাতাসের দিকে, যে দিকটায় আদ্রিত বসে আছে সেই দিকেই ফিরবে ঠিক তখনই ট্রাফিক ছেড়ে দিল, যাতে করে আদ্রিতের গাড়ি তার ড্রাইভার আগে ছেড়ে দেয়। আদ্রিত জানলা দিয়ে তাড়াতাড়ি বাইরে দেখল, সেই গাড়িটা আর খুঁজে পেল না। নিরাশ হলো আদ্রিত, সে কি সত্যি আঁকি ছিল? তবে কি তার আঁকিকে এত পাশে পেয়েও একবার নয়ন ভরে দেখার ভাগ্যটুকু জুটিয়ে উঠতে পারল না আদ্রিত? আঁকি তার লয়ারের সাথে কথা বলে নিয়েছে, ডিভোর্সের কাগজ ছিঁড়ে দিয়েছে আদ্রিত, যার ফলস্বরূপ তাদের এখনও ডিভোর্স হয়নি, তাই তাকে আবারও কাগজ বানাতে হবে, নয়তো আদ্রিতকে তা করার জন্য বাধ্য করতে হবে, আর আদ্রিত না মানলে তার উপর কেস করবে ভেবে নিয়েছে আঁকি। বাড়ি ফিরে মাকে সুস্থ সবল দেখে বেশ রেগে গেল আদ্রিত। মাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে বলে তাকে বাড়িতে আনিয়ে নেওয়া হলো। মা তো ছেলেকে দেখে মহা খুশি, তবে বেশ নারাজ হলো আদ্রিত। একটা লিমিট থাকে মা, তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম, সব কাজ ফেলে চলে এসেছি, মানে কি কি দুশ্চিন্তা আসছিল আমার, তুমি কি জানো সেটা? হ্যাঁ, এমন নাটক তুমি করাতে পারলে বাবা? হ্যাঁ, এত বড় মিথ্যে নাটক কীভাবে জড়াতে পারলে তুমি? তুমি জানো আমি মিথ্যে কতটা অপছন্দ করি। তুই যে একদম দেশে আসতে চাইছিলি না, তাই বাধ্য হয়ে আমাদের এমনটা করতে হয়েছে বাবা। মায়ের অনুভূতি তুই কি বুঝবি, মাকে ভালোবাসলে ছটা বছর এভাবে দূর দেশে পড়ে থাকতি না, আর যদি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম তবেই হয়তো ভালো হতো। শায়লা মির্জা আবেগে মিশ্রিত হয়ে কান্না করে কথাগুলো বলে গেলে তা বেশ আঘাত করে আদ্রিতের মনে, ছুটে গিয়ে মাকে বুকে জড়িয়ে নাই, বলতে লাগে, মা আর কখনো এমন কথা বলবে না, আল্লাহ যেন আমার আগে আমার মা বাবাকে এই পৃথিবী থেকে না নেন, আমি সহ্য করতে পারবো না। পাগল ছেলে আমার, তোকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন, এটাই দোয়া চাই আমি প্রতি মোনাজাতে। ফিরে এসেছিস আর কখনো যেন যাস না এই মায়ের বুক খালি কোলে। থেকে যাওয়ার কথাই বেশ ফিকে ভাবিল আদ্রিতের চেহারায়, তবে বর্তমানে এ নিয়ে আর কথা বাড়ালো না আদ্রিত, ফ্রেশ হবে বলে নিজ কক্ষের দিকে চলে গেল। আজ কেন যেন বড্ড মনে পড়ছে আঁকির আদ্রিতের কথা, ছয় বছর পর আজ প্রথম এইভাবে আবার আঁকির মনে করছে আদ্রিতকে। তবে কেন, ও তো আঁকির প্রাক্তন, ওকে তো ভুলে গেছে আঁকি, তাকে কেন মনে করবে? না, সে তাকে মনে করবে না, তার জীবনে তো অন্য কেউ আছে যাকে নিয়ে সুখে আছে সে, তার সুখের জন্য তো আঁকি তাকে ছেড়ে চলে এলো, অন্য নারীর প্রেমে যে সে নিজের ভাগ বসাতে চায়নি, চায়নি সে হৃদিকার মতো কারো ভালোবাসা কেড়ে নিতে, তাই তো চলে এসেছিল সেদিন, ভেঙে পড়েছিল বড্ড। আদ্রিত না থাকলে হয়তো সে প্রেমদহনের বেড়া জাল থেকে কখনো বেরোতে সক্ষম হতো না আঁকি, একজনকে ভুলতে অন্যজনের সাহারা নিতে গিয়ে তাকে মনে জায়গা দিয়ে গেল আঁকি, সেটা ছিল আঁকির জীবনের সব থেকে বড় এক ভুল। তখন সেই অবুঝ মন যে এত কিছু বুঝতো না, ভুলের মাশুল এইভাবে দিতে হবে জানলে সে পথে পা বাড়াতো না আঁকি। তবুও জীবনে কখনো কারো কাছে সাহারার খোঁজ করতে নেই, নিজেকে সামলে নিয়ে নিজেকে শিখে নিতে হয়, দেরি করে হলেও আঁকি বুঝতে সক্ষম হয়ে গেছে বিষয়টা, আর সেই ভুল আঁকি আবার কখনো করবে না মস্তিষ্ক ও মনে গেঁথে নিয়েছে।
আদেশ কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আজকে মনটা বেশ ফুরফুরে, আঁকির রাগ ভাঙাতে যাবে ভেবে নিয়েছে। ওকে তার কাছে নিয়ে আসবেই আঁকি ছাড়া যে আদ্রির সব দিক থেকেই অচল। গতকাল রাত্রেও আঁকির স্মৃতি তাকে বড্ড বেশি বিরক্ত করেছে, তাই সকাল সকাল আঁকির দিদার কবরে বলে বেরিয়ে যাচ্ছে। ঋতিকা হঠাৎ করে এসে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। কাজে যাবে বুঝি, তার আগে আমাকে একটু আদর দিয়ে যাবে না? কই, আঁকিকে তো কাজে যাওয়ার আগে রোজ তার কপালে ও গালে ভালোবাসার পরশ দিয়ে যেতে, ও না চাইলে জোর করে দিতে, আমাকে দিবে না? আদেশ ওকে নিজে থেকে ছাড়িয়ে সন্দেহপ্রবল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি আমার আর আঁকির ওপর নজর রাখতে? আদেশের প্রশ্নে ঋদিকা এক প্রকার বিষম খেল, তবুও নিজেকে সামলে উত্তর দিল, ওই আসলে আঁকি বলছিল এসব, এখন তো আমিও তোমার স্ত্রী, আমাকেও দাও তেমনটা। দেখো ঋদিকা, আমি আগেও বলেছি আঁকি আর তুমি এক নও আমার জন্য। এ অভ্যেসটা আমার আঁকিকে নিয়ে, আর সেটা আমি বদলাতে চাই না অন্য কারোর সাথে। কোথাও যাওয়ার আগে আঁখির ছোঁয়া পেতেই মন বেশি করে চায়। প্রথম থেকেই ওর ছোঁয়ায় আমি আমার ব্যস্ত দিনের শুরুটা করে থাকি, তাই তাতে অন্য কারোর অবস্থান দিতে চাই না। রাগ করে না ময়না পাখি, এই দেখো ভালোবেসে তো গালে হাত রেখেছি, খুশি হওনি? ঋদিকা মুখ ভার করে দাঁড়িয়ে রইল, তাই আদেশ এবার ওকে খুশি করতে নিজের বুকে জড়িয়ে নিল। এবার তো খুশি? খুশি না হলেও ধিমি স্বরে হুম বলে আদেশকে সম্মতি দিল ঋদিকা। আদেশ এবার হাসি মুখে কক্ষের বাইরে চলে আসলো। নিচে এসে দেখতে পেল সাংবাদিক কলি এসে বসে আছে তার অপেক্ষায়। আরে কলি, তুমি হঠাৎ এতদিন পর? না, এমনি আসলাম আদ্রিস, তোমার নতুন বিয়ের কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ভাবলাম দেখে যাই কে সেই অঙ্গনা যে আঁখির জায়গা নিতে সক্ষম হয়ে গেল, কার ক্ষমতা আমারও উঠতে চলে গেল। আদ্রিস কলির জবাবে কি বলবে ভেবে পাচ্ছে না, তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো ঋদিকা। কলি ঋদিকাকে দেখে প্রশ্ন করলো, ও তোমার নতুন বউ নাকি আদ্রিস? হুম, কোনোরূপ জবাব দিল আদ্রিস। কলি এবার বেশ তাচ্ছিল্য নিয়ে বলল, হায় রে, আঁখের কি ফুটা নিয়ে ছিল না তোমাকে নিয়ে, তুমিও তো কম না, আমাকে পাত্তাই দিতে না, আর তলে তলে এত দূর, তা আমারও নাম্বার লাগতে পারে ঋদিকার পর, আশা করা যায় তাই না? কলি, তুমি কিন্তু লিমিট ক্রস করছো, তোমার অভদ্রতার জন্য আমি বাধ্য হব তোমাকে অপমান করতে। ও হ্যালো মিস্টার আদ্রিস, অপমান আপনারা যা করার করে নিয়েছেন, এখন না হয় আমার পালা, প্রস্তুত থাকবেন। আর হ্যাঁ, আমার নাম্বারটা তো আছে, ঋদিকার পরে কাউকে লাগলে কল মি। নির্লজ্জের মতো অঙ্গভঙ্গিতে কথাটা বলে চলে গেল কলি। ঋদিকার বুকখানা বেশ মোচড় দিয়ে উঠল অন্য মেয়ের মুখে আদেশের বিষয়ে এভাবে শুনে, তাই অন্য কোনো প্রতিক্রিয়া না করে আদেশের দিকে কেমন এক অভিমানী ভঙ্গিতে তাকিয়ে রইল। আদেশও যেন বুঝতে পারল তার চোখের বাণী, এগিয়ে গিয়ে ঋদিকার হাত ধরে বলল, আরে ওই মেয়েটা পাগল বেহা, ওর কথা মনে নিও না তো, আঁখির পর আমার জীবনে তুমি এলেও তোমার পর কেউ আসবে না, প্রমিস, এখন চলি কেমন? কথাটা বলে আদেশ চলে গেল, তবে মনে পেল না সান্ত্বনা ঋদিকা, ডাগর ডাগর চোখে জল জমা হলো মুহূর্তেই। আদ্রিতের মনে শান্তি এক মুহূর্তের জন্য খেলা করে যেতে পারছে না, ট্রাফিকের ওই মুহূর্তটা ভুলতে পারছে না আদ্রিত, মনে উঠছে হরেক প্রশ্ন, সেই মেয়েটি কি সত্যি আঁখি ছিল? ছয় বছর পর দেশে ফিরে আঁখির দিদার করার জন্য তার আঁখি যুগল যে বড্ড উঠে পড়ে লেগেছে, মনকে আর শান্ত রাখতে পারছে না। না, সে তো আঁখির সামনে যাবে না, চায় না আঁখি তার সুন্দর জীবনের তিক্ত অতীতের ছায়ায় নিরাশতা ভোগ করুক, তাই নিজেকে সামলাতে আবারও নিজের ডায়েরি খুলল। আঁখির স্মৃতিতে বিভোর থাকা ক্ষণগুলো যে সে ডায়েরিতেই ফুটিয়ে তুলে প্রায়, তাতেই যে মনে অল্প প্রশান্তি নিয়ে আসতে পারে, আজও তাই করতে চাইল। তবে লিখতে গিয়ে ডায়েরির শেষ পাতায় চলে এলো আদ্রিত, বেশ বিরক্ত করলো আদ্রিতকে উক্ত দিক। প্রিয়সীকে নিয়ে ভালোবাসার মুহূর্তক্ষণে কোনো কিছু কমতি সহ্য হয় না আদ্রিতের, তাই উঠে বেরিয়ে গেল গাড়ি নিয়ে নতুন ডায়েরি আনার জন্য। সংসার আর হাসপাতাল দুটোতে কেমন জানি গুলিয়ে গেছিল আঁখি। হাসপাতালের পরে তার সমস্ত সময় ছিল আদ্রিসের জন্য, তাই নিজের জন্য আলাদা সময় বের করার সুযোগ ছিল না তার। আদ্রিত জীবন থেকে চলে যাওয়ার পর ডায়েরি লেখাটা একরকম ছেড়ে দিয়েছিল আঁখি, আজ হঠাৎ করে ডায়েরি লিখতে মন চাইল আঁখির। একাকিত্ব জীবনের নতুন ক্ষণগুলো ফোটাবে তাতে ভাবনাটা মস্তিষ্কে নাড়া দিতেই চলে এলো একটা ডায়েরির খোঁজে। এটা ছয় বছর আগের সেই দোকান,
সেখানে প্রবেশ করতেই পুরাতন স্মৃতি কেমন করে জানি মন নাড়িয়ে গেল। প্রবেশ করতেই আখির চোখ গেল একটা ডায়েরির ওপর। হাত বাড়িয়ে সেটা আনবে, তখনই সেটাতে অপর পাশ থেকে অন্য একজন ধরে নিল। আচমকা টানে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। সেই চেহারা, সেই ব্যক্তিত্ব, সেই মনের অনুভূতি যা ছয় বছর আগে কোথাও হারিয়ে গিয়েছিল, দুজনেরই মুহূর্ত যে থমকে গেল এখানে। নিজেরা নিজেদের দ্রুত গতির সেই বুকের কম্পনটা আজ আলাদা করে অনুভূতি করতে পারছে। পাগল করা সেই ধ্বংসাত্মক অনুভূতি দুজনেরই চোখে প্রেম অনলের যোগান দিল। দুজনের চোখেই প্রেম অনলের যোগান দিল। জল রূপে তা ভরে গেল নয়নজুড়ে। বেরিয়ে আসার উপক্রম হলো। ধরে আসা গলায় থমকে যেতে চাওয়া অধরে দুজনেই বাণী ফুটিয়ে নিল একে অপরের নাম। ডক্টর আদৃত, আখি। দুজনের ধ্যান ভঙ্গ করে দোকানদার বলে উঠল, আরে ভাইয়া আপু, আপনারা আজ এত বছর পরে একবার দুজনে একসাথেই, সেখানে ঘটনা আমি ভুলিনি। তাহলে আজকে কিন্তু এই ডায়েরির একটাই পিস রয়ে গেছে, যে কোনো একজনকে ত্যাগ স্বীকার করতেই হবে। দোকানদারের কথার প্রত্যুকারে আদিতের দিকে দৃষ্টি প্রখর রেখে আঁকি বলে উঠল, ত্যাগ তো শুধু আঁকি করে এসছে আর আজও করবে। অতঃপর আঁকি ডায়েরিটা ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে আসলো সেখান থেকে। চোখের জলগুলো বাধাহীন হয়ে নেমে এলো। আদিত ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে রইলেও চোখ বেয়ে তারও অজস্র জল নেমে এলো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।